বাজেট প্রস্তাব উত্থাপনকালে জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এবারের বিভিন্ন পণ্য বা সেবায় ভ্যাট আরোপ বা কমাতে বিভিন্ন কিছু বিষয় তিনি মাথায় রেখেছেন। সেগুলো হলো দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিনিয়োগ পরিস্থিতি। এছাড়া করোনা মহামারীর বিষয়টিও তিনি আমলে নিয়েছেন। এবার আমরা দেখে আসতে চাই কোন কোন সেবা বা পণ্যের দাম কমবে, স্থিতিশীল থাকবে অথবা বাড়বে। প্রথমেই দেখে আসতে চাই কোন কোন পণ্য বা সেবায় ভ্যাট কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তার দেয়া প্রস্তাব মতে দেশে উৎপাদিত স্যানিটারি ন্যাপকিনের দাম কমবে, এতে সব ধরনের ভ্যাট বাতিল করেছেন তিনি। এছাড়া অটিজম সেবাতেও সব ধরনের ভ্যাট বাতিল করা হয়েছে, দাম কমবে ক্যান্সারের ওষুধেরও। দেশে উৎপাদিত ল্যাপটপ, কার্টিজ, রাউটার, ট্যাপ, সার্ভার, মাদারবোর্ড, পাওয়ার ব্যাংক, পেনড্রাইভ, প্রজেক্টর, ডাটা কেবলে ভ্যাট অব্যাহতি সুপারিশ করা হয়েছে, ফলে এসবের দাম কমবে। কৃষি যন্ত্রপাতি যেমন নিড়ানি, ঝাড়াইকল উৎপাদনে ভ্যাট বাতিল করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ভ্যাট অব্যাহতি দেয়ায় দাম কমবে মুড়ি এবং দেশীয় তাজা ফলের। স্থানীয়ভাবে ব্লেন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, প্রেশার কুকার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনের দাম কমবে, এসব পণ্যে ভ্যাট ও আগাম কর অব্যাহতির সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। অন্যদিকে দেশে উৎপাদিত এলপিজি সিলিন্ডার, রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন, কম্প্রেসার, এয়ার কন্ডিশনার এবং মোটরকার ও মোটর ভেহিকেলে যে সব ভ্যাট অব্যাহতি ছিল তা আরও বাড়িয়েছেন তিনি, ফলে এসব ইলেকট্রনিক পণ্যের দাম স্থিতিশীল থাকবে। একই সুবিধা বর্ধিত করায় দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম স্থিতিশীল থাকবে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে টেস্ট কিট, পিপিই এবং ভ্যাকসিন আমদানি উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা বহাল রাখা হয়েছে। এবার আসি কোন কোন পণ্য বা সেবার দাম বাড়তে পারে। শুরুতেই সিগারেট, স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এই পণ্যের উপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সবচেয়ে বেশি দাম বাড়তে পারে প্রিমিয়াম ব্র্যান্ডের সিগারেটের। তবে দেশে উৎপাদিত ফিল্টারবিহীন বিড়ি, সিগারেট, জর্দা, গুলের দাম বাড়বে না। এছাড়া দাম বাড়তে পারে আমদানিকৃত লুব্রিক্যান্ট, ফিচার ফোন এবং পোলট্রি ফিডের।